আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন, ভালো থাকেন সবাই। তো দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালার ডাবল ডিস্ক সিবিএস বাইকটি একদম নতুন মতে আছে, আর কালারটাও কিন্তু বেশ করেন, এটা কিন্তু আপনারাও জানেন। তো বাইকটি চলা 2500 এর মতো এবং অরিজিনাল চলা। ইঞ্জিনের ব্যাপারে যদি বলি তাহলে শোরুমের ইঞ্জিনের সাথে এটা অ্যাডজাস্ট করলে কোনো পার্থক্য বোঝা যাবে না সাউন্ডের দিক দিয়ে। তো বাইকটির সম্পূর্ণ বিবরণ এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করবো। তার একটা কথা, তারা চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেখবো আইকনটি। সর্বপ্রথম সামনে টায়ারটা দেখুন, এটা আছে, এতে কোনো সন্দেহ নেই। মাঠগাড়ি বিন্দু পরিমাণ দাগ নেই, স্কেচ নেই, একদম ফুল ফ্রেশ। দুটি সকব দেখুন, ফুল ফ্রেশ। হেড লাইটে গ্লাসটা একদম নতুন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। এই সাইডে সিগন্যাল লাইট সব কিছু কিন্তু ফুল ফ্রেশ। হ্যান্ডেল লুকিং সব কিছুই ফুল ফ্রেশ এবং নিখুঁত, ঠিক আছে। টাঙ্গির দিকে তাকান, আপনারাই বলবেন টাঙ্কিটার অবস্থা কেমন, ঠিক আছে। ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে যখন দেখবেন, একদম নিখুঁত, ঠিক আছে। বাম্পারটা দেখুন, ফুল ফ্রেশ। ইঞ্জিনের কালার দেখেন, স্টিকার এখন পর্যন্ত ওটা নেই। এই স্টিকারে প্রমাণ করতেছে গাড়িটা আসলে কত নতুনত্ব আছে, ঠিক আছে না। এবং ইঞ্জিনটা কেমন এটাও ভালো হবে না, ঠিক আছে, কারণ এত নতুন ইঞ্জিন, এত নতুন বাইক, এর ইঞ্জিন নতুনই। সাইড কভার করে দেখুন, একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ। এই সাইডে প্রতিটা অংশ একদম নিখুঁত আছে। ঠিক আছে, তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে, অনেক সুন্দর লাগতেছে। এখন সারা ওয়ান টেস্ট, সারা বাংলাদেশে যে কোনো বিআরটির মাধ্যমে নাম্বার করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এবং এই বাইকটির শোরুমের আপনাদের নিজ নামে হবে এবং আপনাদের ফুল মালিক বানিয়ে দেবো আমরা নিজ দায়িত্বে। নিজ খরচে দিয়ে দিব, এক কথায় এই বাইকটি আপনারা কেনার সাথে সাথে আমরা মালিকানা চেঞ্জ করে দিব শামিম মোটরস মাধ্যমে। একটি মূল মালিক আপনি হয়ে যান, ফার্স্ট মালিক আপনি হয়ে যান। সিগন্যাল লাইট দুইটি ফুল ফ্রেশ, ব্যাক লাইটও ফুল ফ্রেশ, পিছনে মার্কেট থেকে নিয়ে একদম শোরুম কন্ডিশন। দেখেন টায়ারের রং পর্যন্ত নেই, এই সাইড অংশগুলো দেখুন, দেখেন তো কোনো জায়গায় দাগ আছে কিনা, নেই। সাইলেন্সারটা দেখুন, একদম নিখুঁত, ডিস্ক কিন্তু হয়ে যায় নেই, আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। এর সব কিছুই নতুনত্ব আছে। এটা হলো ইঞ্জিন, ইঞ্জিন সম্পর্কে আমি একটা কথা বলবো না, ঠিক আছে। ইঞ্জিন শোরুমের সাথে মিলে গেল, দেখো, ঠিক আছে, সব কিছুই দেখো একদম নিখুঁত আছে। গাড়িটির হ্যান্ডেল সম্পর্কে, হ্যান্ডেলও অনেক ফ্রেশ আছে এবং কোনো ধরনের সমস্যা নেই। চলা দেখুন গাড়িটি, গাড়িটির চলা 942 কিলো পয়েন্ট দুই, কিলো পয়েন্ট দুই বাড়িটির গাড়িটি চলা, অরিজিনাল চলা, জেনুইন চলা এবং টায়ারের সাথে মিটারের মিল আছে। সাউন্ড কোয়ালিটি শোনাবো,
জি সাউন্ড কোয়ালিটি তো ব্যাপারে অতুলনীয় বলবো কারণ এই সাউন্ড কোয়ালিটি আসলে শোরুম কন্ডেন্স তো টায়ারের সাথে মিটারের হুবহু মিল আছে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ দেখেন টায়ারের আমি আবার দেখার চেষ্টা করতেছি দেখেন বিট গুলো দেখলে বুঝবেন টায়ারের বিট ঠিক আছে তখন বাইকটির দামে আসবে বাইকটির ফিক্সড প্রাইস শোরুম কাগজ পরিবর্তন সহ 1 লক্ষ থাকবেন না ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু